বোন, কি রে তুই আমার বাসর করে কি করছিস? তোর ভাবি কোথায়? কেন ভাইয়া, আমি থাকাতে কি তোমার প্রবলেম হচ্ছে? আমি আছি তো কি হয়েছে? তুমি ভাবির সাথে কি করবে সেগুলো আমার সাথে করো না। একদম মোটে উল্টা পাল্টা কথা বলিস না। এই তুই এখান থেকে যা আর তোর ভাবিকে পাঠায় দে। না ভাইয়া, আমার মাথা খারাপ হয়নি। দেখো আমি কিচ্ছু মনে করবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই আমার সাথে করতে পারো। কি বলতেছিস, তোর কি মাথা খারাপ হয়েছে, পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি তো বলতেছি যে তুই এখান থেকে যা, আমার সাথে এই বাসর ঘরে ফাইজামে ভালো লাগে না, তোর ভাবিরে পাঠায় দে, যা। না ভাইয়া, আমার তো মাথা খারাপ হয়নি, আমার মাথা একদম ঠিক আছে। আমি তো তোমাকে বললাম তুমি ভাবির সাথে যা যা করতে চাও আমার সাথে করতে পারো, এতে আমিও কিছু মনে করবো না আর কোনো প্রবলেমও হবে না। দেখ আর একটা ফালতু কথা বললে তোর কিন্তু খবর আছে। এই কি হয়েছে, আমি কি এমন করছি যে তুই এখানে বসে আমার সাথে ফাইজলামি করছিস? কেন ভাইয়া, তোমার কি মনে নেই বাসর ঘরে ঢোকার আগে তুমি তোমার বন্ধুর সাথে কি কথা বলেছিলে? বন্ধু, আজকে তো তোর বাসর রাত, আজকে রাতে তো তোর অনেক মজা হবে, তাই না? হ্যাঁ রে বেটা, মজা তো অবশ্যই হবে, শুধু আজকে দিনের জন্যই। আজকে দিনের জন্য মানে? সব আমি তোকে বলছি, ওকে বিয়ে করেছি আমি, শুধু আজকে দিন ওর সাথে বাসর ঘর করবো, এরপর বাসার কাজের মহিলা বানায় রাখবো। এটা তুই কি কস? এই ব্যাপারটাই তো তুই বুঝলি না, মেয়েদেরকে যদি বেশি লাই দাস তাহলে মাথায় উঠে যাবে, এই জন্য ওদেরকে শাসনের মধ্যে রাখতে হবে, ও কাদের বুয়া হলে সমস্যা নাকি? ছি ছি ভাইয়া, তোমার লজ্জা করছে না? তোমার ঘরেও তো আমি একজন বোন আছি, তোমার বোনও তো অন্য ঘরে যাবে, তোমার বোনের জামাই যদি এইসব বলে তোমার কেমন লাগবে? ভাবিও তো এই বাড়িতে নতুন আসছে, তুমি কি না তাকে কাজের মেয়ের মতো রাখবে? আর আজকের রাতে তার সাথে তোমার সবকিছু শেষ, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি এরকম কথা কিভাবে বলতে পারো? তুমি কি একবার আমার কথা চিন্তা করলে না? তোমার বোনও তো অন্যের ঘরে যাবে ভাইয়া। বোন, আমি আসলে ভুল করে ফেলেছি, আমি ভেবেছিলাম হয়তো এভাবে ওকে কাজের মহিলা বানায় রাখলে কেউ কোনো কিছু বুঝতে পারবে না, কিন্তু আমার মাথায় এটা আসেনি যে আমার ঘরেও বোন আছে, এই বোন অন্যের ঘরে গেলে তারা যদি তোকে এইভাবে ব্যবহার করে এটা শুনলে তো আমি নিজেও কষ্ট পাবো। তুই আসলে আমার বিবেক বুদ্ধি খুলে দিয়েছিস, আমি অনেক বড় ভুল করেছি, তবে তোর কাছে কথা দিচ্ছি তোর ভাবিকে যথাযথ সম্মান দিয়ে আমার ঘরে রাখবো, তুই কোনো চিন্তা করিস না বোন। ঠিক আছে ভাইয়া, তুমি যখন ভুলটা বুঝতেই পেরেছ এখানে আমি আর তোমাকে কিছু বলবো না, কিন্তু কথাগুলো মনে রেখো। ঠিক আছে বোন, তুই যেভাবে বলছিস ওইভাবেই তোর ভাবিকে আমি ঠিকঠাকভাবে দেখে রাখবো।